আসবে আপনার মন বদলের শক্তি ফিরে। কবে করবেন আপনি আক্রমণ বালবীরের ওপর? কবে নেবেন আপনি বদলা বালবীরের থেকে? কবে? ছায়াপুরী? ছায়াপুরী? ছায়াপুরী এখানে কি করে এলো? ওকে এখানে কে ডাকলো? আরে হ্যাঁ, ওকে তো আমি ডেকেছি। হ্যাঁ, এটাই হলো আমার পরের আক্রমণ বালবীরের ওপর। তুমি বলেছিলে না তবা তবা, যে আমি হেরে গিয়েও চুপচাপ বসে আছি? কিন্তু না, মহাভস্মপুরী কখনো হার মানে না। ওর চতুর মস্তিষ্ক সবসময় তার শত্রুদের বিনাশ করার জন্য কোনো না কোনো উপায় বের করেই। ছায়াপুরী হলো আমার পরের চাল। শুধু পার্থক্য এটাই যে চাল আমি চালবো, কিন্তু বালবীরকে মাত ছায়াপুরী দেবে। খুবই খারাপ যুক্তি খুঁজে বের করেছেন আপনি। আরে যেটা করতে পারিনি আমি আর আপনি মিলে করতে পারবে কি এই ছোট বাচ্চা ছায়াপুরী? ছায়াপুরী, ছায়া 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 দেখিয়ে দে তোর মায়া। ছায়াপুরী দেখলে তবা তবা, এটাই তো ছায়াপুরীর রহস্য, যে ও তার শত্রুদের সামনেই থাকে আর চুপচাপ ওর ছায়া গিয়ে শত্রুদের অজান্তেই তাদের নাশ করে। বুঝেছো? এবারে তুমি বলো ছায়াপুরী, কি পরিকল্পনা করেছ বালবীরকে শেষ করার জন্য? ছায়া ছায়া ছায়া, এটা হলো ছায়ার মায়া। নিচে সব বাচ্চারা কৃষ্ণলীলা খেলা করছে, যেখানে বালবীর হয়েছে কৃষ্ণ আর মন্টু সেজেছে কংস। ব্যাস, কংসরূপী মন্টুই এবার আমার হাতিয়ার হবে বালবীরের বিরুদ্ধে। ছায়া 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 দেখিয়ে দে তোর মায়া। হ্যাঁ তো বাচ্চারা, এটা হলো আমাদের নাটকের সবচেয়ে প্রধান দৃশ্য, কৃষ্ণ এবং কংসর লড়াইয়ের দৃশ্য। এই কৃষ্ণ আর কংসের লড়াইয়ের দৃশ্যে কৃষ্ণ তো বালবীরই হবে, কিন্তু বংশ মন্টু নয়, আমি হব। আমি মন্টুর ছায়া গ্রহণ করে ওর রূপ নেব, আর কংস সেজে কৃষ্ণর সাথে লড়ব। হ্যাঁ স্যার, এই দৃশ্য তো ভালো হওয়াই উচিত, কারণ এই দৃশ্যতে ভালো খারাপের সাথে লড়বে আর ওকে হারাবে। ভালো খারাপের সাথে লড়বে, কিন্তু এবারের দৃশ্য বদলে যাবে, কারণ খারাপ ভালোর কাছে জিতবে। আর সব থেকে বড় কথা, আর ওরা জানতেও পারবে না যে কখন আর কিভাবে। ছায়াপরি তাদের প্রিয় বালবীরের ওপর বিদ্যুৎ বেগে আক্রমণ করলো। বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে, হাওয়া বইবে, মনে হবে কৃষ্ণ স্বয়ং পৃথিবীতে এসে লীলা দেখাচ্ছে। ওয়াও, খুব ভালো লাগবে স্যার, এটা দেখে সবার খুব ভালো লাগবে। আরে মজা কেন আসবে না, তোমরা বাচ্চারা যে পরিশ্রম করছো। চলো বালবীর, মন্টু, যুদ্ধ করে দেখাও। ছায়া ছায়া ছায়া, এবার শুরু হবে আমার মায়া। যখনই কৃষ্ণ আর কংসের লড়াই শুরু হবে, তখনই আমি আমার বিশাল রূপ ধারণ করব, যা দেখে বালবীরের মাথা ঘুরে যাবে। আরে শুধু বড় বড় কথা বললেই হবে? আরে ও বালবীর বললু নয়, করবে ও তোমার উপর আক্রমণ। ছায়া ছায়া ছায়া, বোকা তবা তবা। ছায়াপুরি এটা জানে যে বালবীর কোনো বাচ্চাকে আক্রমণ করে না, তাই জন্য মন্টু রূপে বালবীরকে আক্রমণ করছে। আর যতক্ষণে বালবীর জানতে পারবে যে এই সমস্ত খেলাটা আমি খেলেছি, ততক্ষণে বালবীর নিজে শেষ হয়ে যাবে। এইবার জয় কংসেরই হবে। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। এসো নিচে, এসো এসো এসো। দেখলে, একে বলে পারফরম্যান্স। খুব ভালো বাবা বালবীর, খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিসের কমতি ছিল। কি কমতি ছিল স্যার? বাবা, তোমার কাছে গদা থাকার দরকার ছিল। যদি আমার কাছে গাধা থাকতো তা কি হতো? আমি আবার বোকা লাগতাম না তো? বোকা বস, সেটা তো তুমি বিনা গাধাতেও লাগো। আরে না না বাবা, বরং তোমায় শক্তিশালী লাগবে। হ্যাঁ, আর যদি শক্তিশালী লাগে তো লড়াই করতে মজা লাগবে। যদি এমনই হয় তাহলে আমি গাধা আনবো। গদা তুমি আনবে? আমি না, আমার বাবা মনিরাম দ্য গ্রেটেস্ট লাখানি আমার জন্য যেখান থেকে হোক গাধা খুঁজে আনবে। আপনি চিন্তা করবেন না স্যার, কিছুক্ষণের মধ্যেই গাধা নিয়ে আসছি। চল রোহিত কুশল। হ্যাঁ বস, চলো চলো চলো। ততক্ষণ আমিও আমার এই কৃষ্ণের রূপ পরিদের দেখাই। সবাই আমাকে এইভাবে দেখে খুব খুশি হবে। রাগী পরি, এইবারে জন্মাষ্টমীতে বিশেষভাবে সাজানো হবে পরিলোককে। শুধুই সাজাবো না আলোকভেদী পরি, বরং পুরো পরিলোককে উজ্জ্বল আলো দিয়ে ভরিয়ে তুলবো। হ্যাঁ, কিন্তু যদি বালবীরও এখানে থাকতো তাহলে আমরা ওকে এসব বলতে পারতাম। দেখো স্তব্ধ পরি, তুমি বললে আর বালবীর এসে গেল। বালবীর, আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন, আনন্দে থাকুন রানী পরী, আনন্দে থাকুন পরীরা। এটাই হলো সেই কৃষ্ণের রূপ যেটা আমি কৃষ্ণলীলায় ধারণ করেছি। আরে বাহ, বালবীর বালবীর কৃষ্ণের রূপে তোমায় খুব সুন্দর লাগছে। হ্যাঁ বালবীর, হ্যাঁ সত্যি, এমন মনে হচ্ছে যেন ভগবান শ্রীকৃষ্ণ তোমার রূপে আবারও অবতার হয়ে এসেছে। বালবীর তো আপনার কৃষ্ণ, তাই না? আর আপনি বালবীরের যশোদা মা। বালবীরকে ছাড়া আমার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। ধন্যবাদ পরীরা, ধন্যবাদ মা, ধন্যবাদ রানী পরী। আমি জানি যে আপনারা আমাকে দেখে খুশি হয়ে যাবেন, এই জন্যই তো আমি এখানে এসেছি, যাতে এই রূপ আপনাদের দেখাতে পারি। খুব ভালো করেছো মিত্র বালবীর, আমাদের কাছেও আছে কিছু দেখানোর জন্য। আচ্ছা তাহলে বলো। বলবে না বালবীর, তোমাকে দেখাবে। কি পরীরা, তাহলে যাই, চলুন। দেখো বালবীর, জন্মাষ্টমী উপলক্ষে সব পরীরা মিলে তোমার জন্য কেমন দোলনা বানিয়েছে। ধন্যবাদ রানী পরী, এটা তো খুবই বড় এবং খুবই সুন্দর। তাহলে বন্ধু বালবীর, যাও আর একবার বসো এই দোলনায়, আমরাও তো দেখি আমাদের কৃষ্ণ কেমন দেখতে লাগে এই দোলনাতে চেপে। বিষাক্ত সাপ আছে, আমি এক্ষুনি একে শেষ করে দিচ্ছি। দাঁড়ান বিদ্যুৎ পরী, একে আহত করবেন না। কিন্তু বালবীর, এই সাপটা তোমাকে কামড়াতে পারে। কিছু করে তো নি, যদি ও আমাদের ক্ষতি করে না থাকে তাহলে আমরা কেন ওর ক্ষতি করব? আমাদের ক্ষমা করবেন। তুমি সত্যি বীরও আছো আর দয়ালুও বটে বালবীর। আমি ভুল করে এখানে চলে এসেছিলাম, কিন্তু তুমি আমার প্রাণ রক্ষা করে আমার অনেক অনেক বড় উপকার করেছো। কখনো প্রয়োজন পড়লে আমি সব সময় তোমাকে সাহায্য করব। চলি। ধন্যবাদ। ধন্যবাদ বালবীর, আজ তুমি আমাকে একটা ভুলের হাত থেকে বাঁচিয়েছো। চলো, যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এখন যদি বালবীর এই দোলনার মধ্যে বসে ওর বাঁশির সুর যদি আমাদেরকে শোনায়, তাহলে পরিলোকের সকলের মনে হবে যে আমরাও জন্মাষ্টমী পালন করছি। হ্যাঁ ঠিক আছে পরীরা, ঠিক আছে ডুবাডুবা। চলো 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 বাচ্চারা, গেট রেডি। আরে মেহের বাবা, মানব আর সচিন কোথায়? স্যার, মানব আর সচিন ম্যাথের প্রজেক্ট সাবমিট করতে গেছে। ভেরি গুড। সাহিত্যিক কার্যক্রমের হ্যাঁ, আমি বলতে চাইছি যে কালচারাল অ্যাক্টিভিটিজ এর সাথে পড়াশোনাটাও জরুরি। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা সবাই নিজেদের হোমওয়ার্ক করে নিয়েছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার, আমরা নিজের হোমওয়ার্ক করে নিয়েছি। ভেরি গুড। আচ্ছা, সচিন এবং মানবের তো খবর পেয়ে গেলাম, কিন্তু এই মন্টু আর বালবীর কোথায় চলে গেল? ওদেরকে ছাড়া আমি নাটকের পূর্বাভ্যাস কি করে করব? আমি বলতে চাইছি রিহার্সাল কি করে করব? আমি এখানে স্যার, মানে অধ্যাপক মহাশয় আমি এখানে। হ্যাঁ হ্যাঁ, বালবীর আসলে কি হয়েছে? আমার মাথাটাই কোথাও চলে গেছিল। মেহের, হ্যাঁ মাথা ছাড়াও মানুষ হয় নাকি? হ্যাঁ হয়, তোমার মতো। আরে আমি বলতে চাইছি, আমি বালবীর আর মন্টুর ব্যাপারে ভাবছিলাম। ভালোই হলো বালবীর তুমি এসে গেছো। আরে কিন্তু মন্টু কোথায় চলে গেল? আমি ওকে গদা আনার জন্য বলেছিলাম। হ্যাঁ, এত সময় তো লাগা উচিত নয় একটা গদা আনার জন্য। হ্যাঁ, হতে পারে মন্টুর বাবা এখনো গদা খুঁজছে। না সোনালি, আমি গাধা খুঁজেও পেয়েছি আর ওকে আমি নিয়েও এসেছি। ভেরি গুড। তো কোথায় সেই গদা? ওই ওকে রোহিত কুশল আনছে। আসলে কি ও অত সহজে মানছিল না, ওই জন্য ওকে টেনে নিয়ে আসছে। টেনে? গাধা স্যার, আমরা এসে গেছি। চল গাধা, চল চল। শাবাশ গাধা। আরে মন্টু, এটা কি নিয়ে এসেছো? আমি তোমাকে গদা আনার জন্য বলেছিলাম। হ্যাঁ স্যার, আপনি আমাকে গাধা আনতে বলেছিলেন, আমি নিয়ে এসেছি। হ্যাঁ। আরে আমার গাধা নয়, গদা চাই। আরে স্যার, আপনি গাধা চাইছিলেন না, এই জন্য আমি এই গাধা নিয়ে চলে এলাম। স্যার, গাধা গাধাই আনবে না? এ গাধা কাকে বললি? ওই গাধাটাকে গাধা। তাহলে ঠিক আছে। আর স্যার, এবার আমাকে এই গাধার সাথে খুব শক্তিশালী লাগবে না? আরে গাধা লাগবে, গাধা সেটা চলবে, কিন্তু মন্টু বসকে পাওয়ারফুল গাধা লাগা উচিত। ওই কি বলছিস? ঠিকই তো বলেছে স্যার, একটা ছোট কথা বলেছিল, তুই ওটাও বুঝতে পারলি না। হ্যাঁ তা নয় তো কি? স্যার আপনি চিন্তা করবেন না, আমি গদার ব্যবস্থা করছি। বাহ বাহ, একদম অরিজিনাল। হ্যাঁ স্যার। মন্টু, স্যার তোমাকে এটা আনতে বলেছিল আর তুমি তো ওটা নিয়ে চলে এলে। তাহলে স্যার আপনার আমাকে ক্লিয়ারলি গাধা বলা উচিত ছিল না? তো এবার ক্লিয়ারলি বলে দিন, মন্টু গাধা। আরে মানে ক্লিয়ারলি বলবো, মন্টু গদা ছিল, গদা গদা। এখন যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে ছেড়ে দিয়ে এসো। হ্যাঁ চলো বাচ্চারা, রিহার্সাল শুরু করি। চল চল চল। গাধা কোথাকারে? কাকে বললি? গাধাকে বললাম, গাধা। গাধা চল, গাধা। ছায়া দেখো, আমি তোমাকে বলছি, তুমি না মন্টু দ্য গ্রেটেস্ট লেখানিকে বিরক্ত করো না, নইলে। এবার গাধায় চড়ে ঘুরে বেড়াও মন্টু। এবার জন্মাষ্টমীতে ভালোর সাথে খারাপের লড়াই করতে মজা হবে। ছায়া ছায়া ছায়া, কেউ বুঝতে পারবে না তোর মায়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.